দিদি আমার কথা শোনো, এভাবে এভাবে ছুটে বেরিয়ে কোনো লাভ নেই, বাড়িতে চলো। দেখো মাকে আমি যা যা চিনি, মা যে মুহূর্তে আমাকে বাড়িতে দেখতে পাবে না সেই মুহূর্তে মা লোক লাগাবে, আর তখন যদি মা তোমাকে দেখে আমার সঙ্গে তাহলে আমাকে মেরে ফেলতে চাইবে, তাই তো? তুমি কেন, তুমি তো মার সবকিছু এখন জেনে গেছো, বুঝে গেছো, তাহলে আমার কথাটা শোনো প্লিজ, বাড়ি চলো। হ্যাঁ আমরা দুজনে গিয়ে মার সামনে দাঁড়াবো, মার সামনে দাঁড়াবো আমরা, ঠিক আছে? চলো। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বললাম না আজ ওখানে যাওয়াটা আমার ভীষণ দরকার ঋষি, ভীষণ দরকার, তুমি আমার না বলো না। ঠিক আছে চলো। কি ব্যাপার হলো, এটা বাড়ি না গিয়ে সারা রাত রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ কি ব্যাপার দিদি ভাই, আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলো না, আমি কিছু জানলাম না শুনলাম না, আর সবাই মিলে দাদাভাইকে অ্যাসাইলামে পাঠানোর ডিসিশন নিয়ে নিলেন। আমি না করেছিলাম কিরণ, কিন্তু মাসিমা নিজে অ্যাসাইলামে গিয়ে কথা বলে সব ব্যবস্থা করে এসেছে। ওখান থেকে লোক এসে যা বলে গেল তাতে তো বুক শুকিয়ে যাচ্ছে কিরণ, ওখানে নাকি তোদের দাদাভাইকে বেঁধে রাখবে, ইলেকট্রিক শক দেবে, এটাই নাকি চিকিৎসা? আমাদের দেশের অ্যাসাইলামগুলো এখনো 100 বছর আগে সিস্টেমে পড়ে আছে, তা পাগলকে সুস্থ করার আধুনিক চিকিৎসার পদ্ধতি তুমি জানো নাকি? সবাই জানে, একটু বুদ্ধিটা খরচা করলেই মেরে ধরে ইলেকট্রিক শক দিয়ে পাগলকে সুস্থ করা যায় না, রাদার একটু সিম্প্যাথি দেখালে, একটু ভালো ব্যবহার করলে একজন মানসিক অসুস্থ মানুষকে অনেক তাড়াতাড়ি সুস্থ করা যায়। তাহলে তো তোমার উচিত ছিল যখন তখন বাড়ি থেকে বেরিয়ে না গিয়ে 24 ঘন্টা প্রশান্তবাবুর পাশে বসে থাকা। আপনি 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 চুপ করুন তো, কিরণ মিনু বৌদীপ এরা এরা যথেষ্ট করেছে দাদার জন্যে। আপনি কি করেছেন, কখনো দাদার পাশে গিয়ে বসেছেন একটু? বাবা পাশে বসে কথা বলবো কার সঙ্গে, আমাদের প্রাণের ভয় নেই? দাদা আপনি দয়া করে আরেকবার ভাবুন, আর কাল সকালে দাদাভাইকে অ্যাসাইলামে নিয়ে যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল করুন। ক্যান্সেল করবে মানে, ক্যান্সেল করবে মানে কি? আমি নিজে টাকা দিয়ে বুক করে এসেছি। অ্যাসাইলাম যদি আপনার টাকা ফেরত না দেয় আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো, ওকে? এনি মোর প্রবলেম? কিরণ এক মিনিট, আমি আমি বলি কি দাদা কিছুদিনের জন্য অন্তত অ্যাসাইলাম থেকে একটু ঘুরে আসুক। তুমিও দাদাভাইকে অ্যাসাইলামে পাঠাতে চাইছো? না আমি আমি কেন পাঠাতে চাইবো দাদাকে, ডাক্তারবাবুর কথাটা তো ফেলে দিতে পারি না মিনু। দাদা ওখানে যাক, এখন ওখানে যাওয়ার পরও দেখি দাদার কোনো ট্রিটমেন্টে কিছু লাভ টাভ হচ্ছে না, তাহলে নিয়ে চলে আসবো ফেরত। কিন্তু দাদা ততদিনে যদি দেরি হয়ে যায়, ওখানে থেকে যদি দাদা ভাইয়ের সিচুয়েশন আরো ওয়ার্স হয়ে যায়, তখন তো আর আমাদের কিছু করবার থাকবে না। মিস ঠাকুর বউ কিরণ যা বলছে সেটা আবার একবার ভেবে দেখলে পারতে। আচ্ছা কেই কিরণ, কেন ওর কথার এত গুরুত্ব দাও তোমরা? কি এমন উপকার করেছে এই বাড়িতে আসার পরও? কথা নেই বার্তা নেই শান্তর বউ হয়ে চলে এলে বাড়িতে। আচ্ছা তুমি তো একজন পুলিশ অফিসার, জেনে শুনে এরকম বেআইনি কাজ তুমি করলে কি করে? দাঁড়া না সত্যি করে বলো তো, তোমার সঙ্গে যে শান্তর বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ তোমার আছে? শান্তকে বিয়ে করবার কোনো প্রমাণের কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার আর শান্তর কখনো বিয়েই হয়নি, আমরা শুধু ভালো বন্ধু। তোমরা এই ব্যাপারটা জানতে? জানতাম, সব জেনে শুনে সব জেনে শুনে নিশার সঙ্গে নোংরা খেলাটা খেললে কেন? এই প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে, চুপ করে থাকতে চলবে না। আর সবচেয়ে বড় কথা হলো তোমার কথায় তো প্রমাণ হয়ে গেল যে তুমি বাইরের লোক, ঘরের লোক নও, কাজী আমাদের পারিবারিক ঝামেলায় তুমি কোনো কথা বলবে না। কাল সকালে প্রশান্তবাবু অ্যাসাইলামে যাবেন, এ ব্যাপারে কিরণের কোনো আপত্তি আমি শুনবো না। Thank you.
কি অদিতি তো ঋষিকে নিয়ে আমার ডেরার দিকেই যাচ্ছে? ঋষিকে বাড়িটা চিনিয়ে দিয়ে পুলিশ ডেকে আমাকে ধরাতে চাইছে না তো অদিতি? এই বাড়ি থেকে তোমাদের দুজনের কেউ জ্যান্ত বেরোবে না, কেউ না। মা বাবার সঙ্গে কথা বলে কোনো লাভ হলো না রে। কেন, মা বাবা কি বললো? ওদের কথায় তো মনে হলো জেঠুকে অ্যাসাইলামে পাঠাতে ওদেরও কোনো আপত্তি নেই। আচ্ছা তুই একটা কথা বলতো, বড়রাও কেন দিদার কথা শুনছে? জানি না রে, জানি না। আর যদি দিদি থাকতো? দিদি ভাই থাকলে জেঠুকে কখনোই অ্যাসাইলামে যেতে দিত না। জেঠিমা কত কান্নাকাটি করলো, নতুন কাকিমাও আপত্তি জানিয়েছিল, কিছুতেই কিছু হলো না। দিদাই তো বললো জেঠু আর কখনো বাড়ি নাও ফিরতে পারে, তাহলে আমরা কার কাছে পড়াশুনো করব দাদা ভাই? জেঠু আমাদের কত ভালো করে পড়াশুনো করিয়ে দিত, ভুল করলেও বকতো না। তুই জানিস না শুনি, অনেক সময় বাবার হাতে পয়সা থাকতো না, তখন আমাদের যা দরকার জেঠু লুকিয়ে নিয়ে আসতো, বাবা জানতেও পারতো না। আমি আর ভাবতে পারছি না শুনি, আজকে রাতটা কাটলে হয়তো আর কোনোদিন দেখতেই পাবো না জেঠুকে, আমাদের কেউ ভালোবাসবে না, কেউ আমায় মাঠে নিয়ে যাবে না। আমাদের যারা ভালোবাসত তারা সবাই চলে যাচ্ছে, প্রথমে দিদি চলে গেল, এরপর জেঠু। পারিস না তুই, জেঠুমনির জন্য আমার কষ্ট হচ্ছে দাদা ভাই। দেখ তুই দেখ, আমি কাঁদছি না, তুই দেখ আমি কাঁদছি না। কাঁদিস না প্লিজ, দেখ জেঠুমনি নিশ্চয়ই ভালো হয়ে যাবে, আর দিদি ভাই, দিদি ভাইও ঠিক ফিরে আসবে, তুই দেখি। ঋষি এখনো এলো না কেন? ও কি ওর বাবাকে দেখতে নার্সিং হোমে চলে গেল? কিন্তু তাহলে আমাকে জানাবে না কেন? অদিতি ডিভোর্স পেপারে যে সইটা করেছে সেটা যদি না মেলে, আমি ওর হাতের লেখাটা চিনি কিন্তু সইটা, তাহলে তো এই ডিভোর্স পেপারটার কোনো মানেই থাকবে না। ঋষি এখনো ফিরছে না কেন? আর সুলতানেরই বা কি হলো, তারও তো একটা খবর দেওয়ার কথা। অদিতির কোনো ব্যবস্থা করতে পারলো কিনা কে জানে। কাজটা শেষ করতে পেরেছো? কাজটা করতে পারিনি ম্যাডাম। সে কি, কেন? মেয়েটাকে একটা ফাঁকা জায়গায় পেয়ে গেছিলাম ম্যাডাম, কিন্তু খতম করার আগে একটা ছেলে আমাদের আটকা দিল। ছেলে? কেমন ছেলে, কিরকম দেখতে? মেয়েটা ওই ছেলেটার নাম ধরে ডাকলো। কি নাম, তাড়াতাড়ি বলো। ঋষি, ঋষি। মেয়েটা ওই ঋষি বলেই ডাকলো। ওরা দুজন দুজনকে চেনে, নালে নালে ওইভাবে আমাদের বাধা দেবে কেন? ম্যাডাম আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ঋষির গায়ে তোমরা কোনো হাত তোলনি তো? ছেলেটা এমন ভাবে হঠাৎ করে এসে বলল, মা কসম যদি একটু আগে দেখতে পেতাম, আমার ছেলেটাকে খুঁজছে, দেখতে পেলে শালা দুজনকে না। ঋষির গায়ে যেন একটা আঁচড় না লাগে। কিন্তু ম্যাডাম, ঋষির যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাদের ছাড়বো না। ছেলেদের বলো যে করে হোক ঋষিকে খুঁজে বের করতে। ঋষির দায়িত্ব আমি তোমাকে দিলাম সুলতান, মনে রেখো
যেভাবেই হোক ঋষিকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। টাকার জন্য ভেব না। ঋষি কি তাহলে আমাকে ফলো করছিল? না হলে অদিতিকে খুঁজে পেল কি করে? কাল ঋষির বিয়ে, এর মধ্যে বাড়ি ভর্তি লোকজনের সামনে ও যদি অদিতিকে নিয়ে ফিরে আসে। ঋষি এসো। এই বাড়িটা তোমার কাটকে রাখা হয়েছিল? হ্যাঁ ঋষি। তাহলে এখানে আসলাম কেন আমরা? অদিতি আর চলো আমরা আমরা পুলিশে যাই। পুলিশে যাওয়াটা এক্ষুনি খুব দরকার, চলো। না ঋষি, যে আমাকে ধরে এনেছিল আমি তাকে কথা দিয়েছি তার কোনো ক্ষতি আমি করবো না। মানে কিছু বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারবে, সব জানতে পারবে। আগে আমার সঙ্গে ভেতরে চলো। এসো অদিতি। আমার কিরকম একটা ফিলিং হচ্ছে যে মনে হচ্ছে ওই ভেতরে গেলে আমাদের বিপদ হয়ে যাবে। অদিতি আমি আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি। মার কথা বিশ্বাস করি, তোমার উপর আমি ভীষণ অন্যায় করেছি। আমি আর তোমাকে হারাতে চাই না, প্লিজ। অদিতি আমার কথা শোনো, এই বাড়িটার ভেতরে যাওয়াটা উচিত হবে না। আমাদের এক্ষুনি উচিত পুলিশ স্টেশনে যাওয়া। লেটস গো, চলো। তুমি আমার একটা কথা শোনো, তুমি আর আমি মিলে যদি পালিয়ে যেতে পারে সবাই বেঈমানি করা হবে। ঋষি, কার সাথে বেঈমানি করা হবে? কিসের বেঈমানি? তুমি কেন বুঝতে পারছো না? আমি ওকে কথা দিয়েছি ঋষি, আমি এখানে ফিরে আসবো। এখন এখন তুমি আর আমি মিলে যদি পালিয়ে যাই তাহলে তাহলে উনি আমাদের দুজনকে শেষ করে দেবে ঋষি। তোমার বাড়ি কাউকে আস্ত রাখবে না। তাই বলছি আমার কথা শোনো, এবার শুধু একবার আমার রিকোয়েস্ট রাখো। আগে আমি যাব, তারপর তুমি। প্রশান্ত বাবুকে তো তাড়ালে, এবার কি করবে কিছু ভেবেছ? দাঁড়াও, একটু সময় দাও, সবাই তো ঝামেলাটা ঘাট থেকে নামালাম। সময়? বাড়ির সূত্র সবাই তোমাকে অপমান করছে আর তুমি এখনো ভাবছ? প্রশান্ত বাবুর মতো ভালো মানুষও তোমাকে কি বলেছিল মনে নেই? মানে আমার মেয়ে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে? না, কি যাতা কথা বলছেন আপনি? আপনি দরকার হলে অন্য জায়গায় থাকবেন। না 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 না, অন্য জায়গায় আছে। এই বাড়িতে যারা অসুবিধা হবে অন্য জায়গায় থাকবে। আর মিনু, মিনু তো তোমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে। অনেক আপনাকে সহ্য করেছি। তাই তো, তুমি দেখতে চাও কি করছি? খবরদার, খবরদার। শান্ত তোমাকে কি বলেছিল মনে আছে? তুমি আর তোমার এই গুণধর্ম আমাদের এই সুন্দর সাজানো সংসারটাকে দিনের পর দিন কিভাবে আস্তে আস্তে শেষ করে দিতে চেয়েছো সব খবরই আমি জানি। কিরণ, এই বাড়িতে আসার পর থেকে তোমাকে নিয়ে যা খুশি করছে ভাবলে হাসি পায়। বকওয়াস বন্ধ। আপনার মানা বা না মানাতে আমার কোনো ফরক পড়ে না মাঝি। আমি বিয়ে করেছি আর এই বাড়িতে শান্তর সঙ্গে থাকবো বলে এসেছি। আপনি চেষ্টা করেও আমাকে এই বাড়ি থেকে হঠাতে পারবেন না। আর একটা কথা, এই বাড়ির আর কারো সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনতে পেলে তার ফলটা কিন্তু ভালো হবে। এত কিছুর পরেও তুমি ভেবে চলেছো, বাড়ির বাচ্চাগুলো পর্যন্ত তোমাকে সম্মান করে না। জানি, সব জানি আমি। সবই যখন জানো তাহলে এটাও জেনে রাখো, প্রশান্তবাবু ফেরা না পর্যন্ত এই বাড়িটা নিয়ে তুমি যা খুশি করতে পারো করবো, তাই করবো। এ বাড়ির প্রত্যেকটা লোক আমার কথায় উঠবে আর বসবে, কারণ প্রশান্তবাবু আর কোনোদিনই ফিরে আসছেন না। এত রাত হয়ে গেল, ঋষি এখনো ফিরছে না কেন? সুলতানও একটা ফোন করছে না।
তাহলে কি ঋষি অদিতির সঙ্গে কোথাও চলে গেল? এটা তো দেখছি একটা ফ্ল্যাট, এখানে তো কাটকে রেখেছিল। একমাত্র রাস্তা তো আমাকে দরজার পাশে দাঁড়াতে দাও। তুমি কি করছো? তুমি ওই লোকটা আমায় অনেক কষ্ট দিয়েছে কথা ঠিক, কিন্তু ওই লোকটার জন্য আমি তোমার মার সঙ্গে দেখা করতে পেরেছি। ওই লোকটার জন্য এতদিন পর আমি তোমায় ফিরে পেয়েছি ঋষি। পাগলের মতো কথা বলছো অদিতি, আমি মাকে বিশ্বাস করতে পারছি না, আর একটা ভাড়া করা গুন্ডা যাকে মা কাজে লাগিয়েছে আমি তাকে বিশ্বাস করবো? সর্বনাশ হয়ে যাবে, আমাকে দরজার পাশে থাকতে দাও। আমি ঋষি না, না ঋষি তুমি ভুল করছো। ওই লোকটাকে তোমার মা কোনোভাবেই কাজে লাগাতে পারবে না, তার কারণ খুব শিগগিরই ওই লোকটা তোমার মায়ের সঙ্গে বোঝাপড়ায় নামবে। ঋষি বোধ হয় এতক্ষণে অদিতির কাছ থেকে সব কিছু জেনে ফেলেছে। ঋষি যদি আর বাড়ি না ফেরে, না না আমি এক্ষুনি এক্ষুনি ঋষিকে একটা ফোন করি, ওর সঙ্গে কথা বলাটা আমার দরকার। ঋষি ফোন তুলছে না কেন? ঋষি অদিতি আমার আমার ঋষি তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আর ক্রেজি অবাট, এখন চা খাওয়ার সময়? এত বড় একটা বিপদ আমাদের মাথার উপর ঝুলছে। কিসের বিপদ ঋষি? তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি আমাকে গুণাক করে বলতে যে তুমি একটা কিডন্যাপারের ডেরে আমাকে নিয়ে আসছো, আমি এখানে আসার রিস্কটা নিতাম না। তোমার বিপদেতে বেড়ে যাচ্ছে, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। চলো চলো বেরিয়ে পড়ি। ঋষি তুমি আমার কথা শোনো, বিপদে সামান্য ঝুঁকি থাকলে আমি নিজে তোমাকে এখানে আনতাম না। যাকে যার ফ্ল্যাট তাকে আসতে দাও, আমরা চলে যাবো এখান থেকে। আর শিওর একদম, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি, একটু বসো। শিবাজি মামা।